यतीन को तेज गेंद किया 147 आउट 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 आज पाकिस्तान सुपर लीग PSL এ মুখোমুখি হয় লাহোর কালান্দাস ও কোয়েটা গ্লাডিয়ার্স যেখানে নাটকীয়ভাবে মেসাজ দিয়ে যায় লাহোর কালান্দাস প্রথমে ব্যাট করতে নামেন লাহোর কালান্দাস শুরুতে একের পর এক উইকেট হারিয়ে ফিরে যান প্রত্যেকটা প্লেয়ার প্যাভিলিয়নে যেখানে প্রথম 50 রান করতে হারিয়ে ফেলে 7টা উইকেট এরপর ক্রিজে আসেন জিম্বাবু অলরাউন্ডার সিকান্দার রাজা তার দানবীয় ব্যাটিং ইনিংসে টার্গেট গিয়ে দাঁড়ায় 149 রানের যেখানে দলটি 100 রান করতে না পারা দলকে এনে দেয় 148 রান সিকান্দার রাজা 37 বলে খেলেন 71 রানের এক জড়ো ইনিংস এরপর 149 রানের টার্গেটে ব্যাট করতে নেমে কয়েটা গ্লাডিয়ার্সের প্লেয়াররা রীতিমতো উইকেট হারিয়ে ফিরে যান প্যাভিলিয়নে তাদের মধ্যে সর্বোচ্চ 32 রান করেন উইল সামেদ এরপর ভালো কোনো স্কোর করতে না পারায় কয়েটা গ্লাডিয়ার্স থেমে যায় 131 রানের আর এতে করে 17 রানের বিশাল জয় পায় লাহোর কালান্দাস তবে অসাধারণ বল করেছিল লাহোর কালান্দাসের বোলাররা তাদের মধ্যে হারিস রফ 4 ওভার করে 22 রান দিয়ে উইকেট তুলে নেন 3টা এবং রাশিদ খান অসাধারণ বল করেছে যেখানে তিনি 14 রান দিয়ে উইকেট তুলে নেয় 2টা